হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাঢ়ছড়া ধারাবাহিক এখন টান টান উত্তেজনা মিস্টার ডি করেছে খড়িকে অপহরণ কিন্তু কীসের জন্য কি সেই উদ্দেশ্য সবই বলবো তার আগে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি পুরোপুরি দেখুন স্কিপ না করে মিস্টার ডি জেলে আছে ভেবে নিশ্চিন্ত হয়ে খড়ি আর ঋদ্ধি গেছে হাইওয়ের কাছে একটা বাড়িতে তার জেঠুকে উদ্ধার করার জন্য কিন্তু মিস্টার ডি তো অলরেডি জেল থেকে ছাড়া পেয়ে গেছে আর হাইওয়ে ধরে সেখানেই আসছে খড়িকে অপহরণ করার জন্য ঋদ্ধি আর খড়ি অনেক খোঁজাখুঁজি করার পরও যেটুকে খুঁজে পেল না কিন্তু তারা জানি না পশুন সেখানে দলবল নিয়ে খাপটি মেরে আছে ঋদ্ধি খড়ি খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে দুজনে আলাদা হয়ে যায় ঠিক সেই সুযোগ নিয়ে পশুন দলবল নিয়ে খড়িকে পেছন থেকে অ্যাটাক করে এবং মুখ বেঁধে মিস্টার ডির হাতে তুলে দেয় এদিকে ঋদ্ধিত খড়িকে অনেক খুঁজছে সেই সময় ঋদ্ধির কাছে ফোন আসে বনির বনি ঋদ্ধিকে জানায় যে মিস্টার ডি জেল থেকে ঝাড়া পেয়ে গেছে আর হাইওয়ে ধরে তোমাদের কাছেই আসছে তো ভয় খড়িকে চারিদিকে খুঁজতে থাকে খুঁজে না পেয়ে সেখানে একটা হাড় খুঁজে পায় মাটিতে খড়ির একটা হাড় পড়ে আছে কিন্তু কিন্তু হাতে নাতে ধরে ফেলেছে একটা ঘরে খড়িকে আটকে রেখেছে এবং খড়ি যে ঘরে আটকে আছে সে ঘরটা দেখলে বোঝা যায় অ্যান্টিক জিনিসপত্রে ভর্তি পুরোনো একটা ঘর হয়তো খড়ির যেটু এখানে আছে বা কোনো কালে ছিল খড়ির জ্ঞান একটু একটু ফিরেছে হাত বাঁধা অবস্থায় একটা চেয়ারে বসে আছে মিস্টার ডি তার সামনে এসে দাঁড়িয়ে খড়িকে বলে কি আমার কাছে মাথা নোয়াতেই হলো কিন্তু খড়ি এখনও মাথা না খড়ির সামনে মিস্টার ডি একটা প্রস্তাব রাখে যে তার একটা কাজ খড়িকে করে দিতে হবে তার জন্য সে টাকা পাবে কিন্তু খড়ি টাকার বিনিময়ে কোনো কাজই করবে না মিস্টার ডি ভালো করে জানে তাই সে একটা অফার দিল যে তুমি একটা ভালো জিনিস পাবে খড়ি জানতে চাই কি যে সেই জিনিস তার আগে মিস্টার ডি বলে তোমাকে একটা অষ্টধাতুর মূর্তি যেটা সিংহরা ফ্যামিলিতে আছে সেটা বানিয়ে দিতে হবে হুবহু খড়ি জানায় যেটা সেটা বানানো সম্ভব নয় কিন্তু মিস্টার ডি সেই মুহূর্তে খড়ির জেঠুকে খড়ির সামনে এসে দাঁড় করিয়ে দেয় খড়ি তো জেঠুকে দেখে অবাক জেঠু ও খড়িকে দেখে অবাক এখন খড়ি কি করবে জেঠুকে বাঁচাবে না অষ্টধাতুর মূর্তি তৈরি করবে না অষ্টধাতুর মূর্তি না বানালে জেঠুকে হারাতে হবে সবই খড়ির মাথায় চলছে এখন আপনারা কি বলেন কমেন্ট করে লিখে পাঠান আমার চ্যানেলটিকে দেখুন